আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনরা, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসলাম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো কীভাবে ডিম থেকে বাচ্চার ফোটার পরে আপনি বাচ্চার যত্নটা নেবেন, এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটা। আজকে আমি দুইটা টপিক আপনাদের সাথে শেয়ার করব। এই দুইটা টপিক যদি আপনাদের কবুতরের মাঝে যদি আপনি শেয়ার করেন, অ্যাপ্লাই করেন, তাহলে আমি বলবো আপনার বাচ্চা কখনো অসুস্থ হবে না, সুস্থ হৃদয়ে আপনি বাচ্চাকে বড় করতে পারবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সময় ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে থাকা লাল বেটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে যে নতুন বেলটা আসবে সেই বেলটাকেও অন করে দিবেন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী কৌতুক সম্পর্কিত ভিডিওগুলো দিব, দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর ভিডিওটি কেউ না কেটে না টানার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা 3 থেকে 4 মিনিটের, আমি 4 মিনিটের ভিতরে শেষ করে দিব, তার জন্য ভিডিওটি না কেটে না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো চলুন ভিডিও শুরু করা। নাম্বার 1, প্রথমে আপনি কবুতরের বাচ্চার জন্য যেই যত্নটা নেবেন সেটা হলো, কবুতরের বাচ্চাটা যখন ডিম থেকে ফুটে বের হবে, ডিম থেকে ফুটে বের হবে যখন, তখনই 4 থেকে 5 দিন পর আপনি কবুতরকে যে বাচ্চাটা আছে সে বাচ্চাটা রোদে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে সকাল রোদে দেওয়ার চেষ্টা করবেন। আপনি 1 থেকে 1.5 ঘন্টা রোদে দিলে হবে, আপনি 1 থেকে 1.5 ঘন্টা রোদে দিলে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার কবুতরের বাচ্চাটা কিন্তু খুবই সুস্থ থাকবে। আর বিশেষ করে সকালের রোদটা দিবেন তাহলে কবুতরকে। আর এখন কিন্তু শীতের দিন, শীতের দিনে কিন্তু রোদটা একটু দেরি করে উঠে, সূর্যটা একটু ভালোভাবে উঠে না, তার জন্য সূর্যটা যখন ভালোভাবে উঠবে তখন আপনি বিশেষ করে রোদে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কবুতরের বাচ্চারা কিন্তু খুবই সুস্থ থাকবে। আর আপনারা রোদে দেওয়ার সময় একটি জিনিসের দিকে লক্ষ্য করবেন, কবুতরকে জানি কাক বা বাজ পাখি অথবা চিল এসে জানি খেয়ে নিতে না পারে, তার জন্য আপনি একটি খাঁচার ভিতরে ঢুকিয়ে তারপর আপনি রোদে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কবুতরের বাচ্চারা কিন্তু সেফ থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এই কাজটি আপনাদের বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, যে যত্নটা, সেটা হলো কবুতরের বাচ্চার বয়স যখন 9 থেকে 10 দিন হবে, 9 থেকে 10 দিন, তখনই আপনি কবুতরের বাচ্চার পানির সাথে আপনি ভিটামিন এবং ক্যালসিয়াম কোষটা করাবেন। তাহলে দেখবেন ওদের মা বাবা যখন পানিটা খেতে আসবে তখন কিন্তু বাচ্চাদেরকেই খাওয়াতে যাবে, তখন বাচ্চারা কিন্তু সেই ভিটামিন এবং ক্যালসিয়ামটা কিন্তু পেয়ে যাবে। আপনারা অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিনটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন ওদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে সেটা একটু বেড়ে যাবে, আর ওদের যে যাবতীয় সমস্যাগুলো আছে এটা কিন্তু আর হবে না, আপনার বাচ্চাটি কিন্তু খুবই সুস্থ থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এই কাজটা আপনার কবুতরের বাচ্চার জন্য অবশ্যই করবেন, তাহলে আপনার কবুতরের বাচ্চা কিন্তু খুবই সুস্থ থাকবে। আর আপনি রসুন খাওয়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, রসুন, আপনি 1 পোয়া রসুন নিয়ে আপনি ছেঁচে পানির সাথে মিশ্রিত করে আপনার কবুতরকে খেতে দিবেন, তাহলে কিন্তু আপনার কবুতরটি এই শীতেও খুব ভালো থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।